পানাম নগর ইতিহাসের একটি হারিয়ে যাওয়া নগরী পানাম নগর পানাম নগর ঘুরে দেখার আগে আপনারা দেখুন আমরা এখানে আসলাম কি করে উত্তরা থেকে আমরা যখন পানাম সিটির উদ্দেশ্যে রওনা দিই তখন বাজে বেলা 11টা। আমরা বাইকে করে যাচ্ছি, বাট আপনারা চাইলে পাবলিক ট্রান্সপোর্টেও যেতে পারেন। গুলিস্তান থেকে পাবলিক বাস সরাসরি পানাম নগর পর্যন্ত যায়। মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নেমে আপনারা অটোরিকশা দিয়ে পানাম সিটি চলে যেতে পারবেন। স্বদেশ, দোয়েল সহ আরও অনেক লোকাল বাসই গুলিস্তান থেকে সরাসরি মোগরাপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যায় এবং বাসগুলোর ভাড়া 40-50 টাকা। আর মোগরাপাড়া থেকে পানাম সিটি আপনারা অটোরিকশাতে সরাসরি চলে যেতে পারবেন, ভাড়া নেবে 10-15 টাকা। এছাড়া ঢাকা থেকে চিটাং অথবা কুমিল্লাগামী যে কোনো বাসে উঠলে আপনারা সরাসরি মোগরাপাড়াতে নেমে যেতে পারবেন। উত্তরা থেকে শাহবাগ, টিকাতলি হয়ে যাত্রাবাড়ি পার হয়ে সাইনবোর্ড মোড় পার হয়ে কাঁচপুর ব্রিজে আমরা চলে এসেছি। কাঁচপুর ব্রিজটি শীতলক্ষ্যা নদীর উপর। এই ব্রিজের উপর থেকে প্রচুর মালবাহী জাহাজ দেখা যাচ্ছে। শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা মোগরাপাড়া বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। আমরা চলে এসেছি মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। আপনারা যদি পাবলিক বাসে আসেন তাহলে আপনাদেরকে এখানেই নামিয়ে দিবে। আর আপনারা যদি কিছু খেতে চান তাহলে অবশ্যই এখান থেকে খেয়ে যাবেন, কারণ পানাম সিটিতে আসলে খাবারের জন্য তেমন ভালো কোনো দোকান নেই। সো খেতে চাইলে আপনাদের এখান থেকেই খেয়ে যেতে হবে। এই রাস্তা ধরে এখন আমরা এগিয়ে যাচ্ছি ইতিহাসের সেই প্রাচীন হারিয়ে যাওয়া নগরী পানাম নগরীর দিকে। পানাম নগরে ঢোকার জন্য আমাদের 15 টাকার টিকিট কাটতে হচ্ছে। প্রবেশ পথেই পানাম নগরের ইতিহাস সংবলিত একটি সিমেন্টের বাধাই আছে। এখানে পানাম নগরের ইতিহাস পুরোটাই লেখা আছে। আমি আপনাদেরকে পানাম নগর সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। পানাম নগর হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। প্রাচীন সোনারগাঁয়ে বড়নগর, খাসনগর, পানাম নগর নামে তিনটি নগর ছিল এবং এই তিনটি নগরের মধ্যে পানাম নগরী ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে উঠেছে। 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী যেই পানাম নগরীতে স্থাপন করেছিলেন, সেই পানাম নগরী আজ ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। পানামের এই আশ্চর্য সুন্দর ভবনগুলো দেখতে দেখতে আমার মনে শুধু একটি কথাই উকি দিচ্ছে, সেই সময়ে যেসব ধনান্ত ব্যক্তি এই ঐতিহ্যবাহী নগরীতে বসবাস করতেন বা গড়ে তুলেছিলেন, তারা কি কখনো স্বপ্নেও ভেবেছিলেন যে এই সমৃদ্ধ নগরী কালের বিবর্তনে একটি ধ্বংসস্তূপে পরিণত হবে? আজ এই নগরীর পরিণতি দেখলে তাদের কেমন অনুভূতি হতো, ভাবলেই কেমন অদ্ভুত লাগছে। এখন আমি আপনাদেরকে পানাম নগরীর ইতিহাস সম্পর্কে একটু জানানোর চেষ্টা করব। 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা।
প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। সোনারগাঁর প্রাচীন শহর ছিল পানাম। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি 19 শতাব্দীর। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা ও কলকাতা জুড়ে, তাই তারাই গড়ে তুলেছিলেন এই পানাম নগরী। ১৬১১ খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম নগরের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। বাংলার স্বাধীন রাজা বারভুইয়াদের অন্যতম ইশাখার পদচারণা ছিল এই নগরীতে। এই নগরী সমৃদ্ধ করেছিল সোনারগাঁকে। এজন্য ইশাখা প্রায়ই আসতেন এখানে। শুধু তাই নয়, ইশাখা দূর দূরান্ত থেকে রাজ অতিথিদের নিয়ে এখানে ঘুরতে আসতেন প্রায়ই। একটা সিঁড়ি পাওয়া গেছে, ওই সিঁড়ির মাধ্যমে আমরা দোতলায় উঠতে পেরেছি। আর আমার পিছনে আরেকটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে তিনতলায় ওঠার সিঁড়ি। তবে এগুলো সবগুলো ভবনই খুব ঝুঁকিপূর্ণ, এগুলোতে না ওঠাই ভালো। তিনতলার অবশিষ্ট অংশ দেখা যাচ্ছে। প্রতিটি বাড়ির ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণশৈলীর দিক থেকে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ভবনগুলোতে ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর ও জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজও রয়েছে নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য। এর সাথে রয়েছে সিরামিকের টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ি অন্তর্বাটি ও বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত। বেশিরভাগ বাড়ির ঘেরাটোপার ভিতরে রয়েছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনাও ছিল নিখুঁত। নগরীতে পানি সরবরাহের জন্য দুপাশে দুটি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে এর ভূমি খালের দিকে ঢালু করে রাখা হয়েছে। নগরীতে যাতায়াতের জন্য রয়েছে একটি মাত্র রাস্তা, যা নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানামের রাস্তার উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলো সাধারণত আয়তাকার এবং উচ্চতা 1তলা থেকে 3তলা এবং উত্তর দক্ষিণে বিস্তৃত। বাড়িগুলোর স্থাপত্য শিল্পে মোঘল, গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর নিদর্শন বিদ্যমান।
এই নগরীতে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মন্দির, গির্জা, মঠ, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর সহ আরও অজানা নানা কিছু। ইতিহাস থেকে আরও জানা যায়, তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ কবি হাফিজকে পানামনগর ভ্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু বার্ধক্যজনিত কারণে তিনি সে আমন্ত্রণ রক্ষা করতে পারেননি। কিন্তু পরবর্তীতে তিনি খুশি হয়ে পানামনগরী নিয়ে একটি সুন্দর গজল রচনা করেন এবং সুলতানকে উপহার হিসেবে পাঠান, এবং পরবর্তীতে সেই গজলটি পড়ে একজন ফার্সি পর্যটক পানামনগরীতে ভ্রমণে আসেন এবং পানামনগরীর অভাবনীয় সৌন্দর্য দেখে বিমোহিত হন। এতক্ষণ আমরা জানলাম পানামনগর গড়ে ওঠার ইতিহাস, এখন আমরা জানব পানামনগর ধ্বংসের ইতিহাস। পানামনগর গড়ে ওঠার ইতিহাস জানতে আমাদের যতটুকু রোমাঞ্চকর লেগেছে, এর ধ্বংসের ইতিহাস জানতে ঠিক ততটুকুই বিমর্ষ লাগবে। তাহলে চলুন জেনে নেই একটি সুন্দর সমৃদ্ধশালী নগরী কীভাবে কালের পরিক্রমায় বিলীন হয়ে গেল। মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে, কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে। বর্তমানে পানামনগরের রাস্তার দুই ধারে পুরনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তা গড়ে ওঠা ঊনবিংশ ও বিংশ শতাব্দীর উচ্চবর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকে এসব ব্যবসায়ীদের প্রতিপত্তি হ্রাস পায়, ফলে ভবনগুলো আস্তে আস্তে পরিত্যক্ত হতে থাকে। পরবর্তীতে 1965 সালে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু। সেই সময় লুটেরারা দরজা ও জানলা পর্যন্ত খুলে নিয়ে যায়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ী ভারতে চলে যায়, এর ফলে পানাম নগরী হয়ে পড়ে জনমানব শূন্য এক নগরী। এরপর সরকার থেকে বাড়িগুলোতে মানুষ বসবাসের অনুমতি দেওয়া হয় এবং বাড়িগুলো 10-15 বছরের জন্য ইজারা দেওয়া হয় এবং নবায়নও করা হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে অবহেলায় ক্ষয়ে যেতে থাকে। এ নিয়ে অনেক সমালোচনা হলে 2004 সাল থেকে সরকার ইজারা বাতিল করে দেয়। অযত্নে অবহেলায় বাড়িগুলোর ভিতরে শ্যাওলা ধরে গেছে। ঐতিহাসিক পানাম নগরীর তাৎপর্য একদিনে বোঝা সম্ভব নয়, তবে পানামনগরীতে আজকে আমাদের এই ভ্রমণ এ পর্যন্তই। এখন আমরা পানামনগরী থেকে বের হয়ে ঋষিপাড়াতে যাব, ওখানে একটা ছোট স্কুল আছে, স্কুলটা দেখতে। দেখা শেষ, এখন পানামনগর থেকে যাওয়ার পথে এখানে একটা স্কুল আছে, স্কুলটা হচ্ছে ঋষিপাড়ায়, সুবর্ণগ্রাম ঋষিপাড়া পাঠশালা। তো স্কুলটা খুব এক্সেপশনাল, বাঁশ দিয়ে বানানো পুরোটা স্কুলই। এই স্কুলটা আমরা দেখতে আসলাম, খুব সিম্পল এবং সুন্দর একটা স্কুল। এই স্কুলটি দেখানোর মাধ্যমেই আমার আজকের ব্লগটি শেষ হবে। নেক্সট ব্লগে আমি আপনাদেরকে দেখাবো সোনারগাঁ জাদুঘর ও বড় সর্দার বাড়ি। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, অ্যান্ড কিপ ওয়াচিং মাই ডিয়ারেস্ট লাইফ। বাই বাই।